আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমরা ভালো থাকার জন্য যে কাজগুলো করা দরকার এগুলো বারবার বলে যাচ্ছি, বারবার বলে যাচ্ছি, বলতে হবে আমাদের, না বলে উপায় নেই। আমাদের শিক্ষার্থীরা ছোট ছোট, তোমাদের ভালো মন্দ দেখার দায়িত্ব যেমন তোমাদের আব্বু আম্মুর আছে, তেমনি আমাদের শিক্ষকদের উপরে আছে। সে কারণে আমরা শিক্ষকরা বারে বারে এই কথাগুলো বলে যাচ্ছি, সুস্থ সুন্দর থাকার জন্য, নিরাপদে থাকার জন্য আমাদেরকে অবশ্যই বাসায় থাকতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে, আর বারে বারে হাত ধুতে হবে। হ্যান্ড গ্লাভস যারা ব্যবহার করতে পারে ব্যবহার করতে পারো, তবে বারে বারে হাত ধোয়ার কোনো বিকল্প নেই। নাকে মুখে চোখে হাত দিবে না, এই রোগটা যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি চলে যাচ্ছে, এটা নির্মূল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। করোনার প্রকোপ আমরা ভেবেছিলাম আস্তে আস্তে কমে যাবে, আমরা ধীরে সুস্থে স্বাভাবিক জীবনে চলে আসব, কিন্তু সেই দিকটাতে তো আমরা যেতে পারলাম না। হঠাৎ করে আবার কেন করোনার প্রভাবটা বেড়ে গেল হঠাৎ করে? তো পরিস্থিতি যেমনই হোক না কেন, এটা আমাদের মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তা আমাদেরকে মেনে নিয়ে সেভাবে সেটার সাথে নিজেদেরকে অভ্যস্ত করে তুলতে হবে। কিভাবে আমরা সেখান থেকে পরিত্রাণ পেতে পারি সেটাও চিন্তা করতে হবে, সেভাবে চলতে হবে। শুধু চিন্তা করলেই হবে না, সেভাবে চলতেও হবে, বিষয়গুলো মানতে হবে। মাস্ক ব্যবহার করবে শিক্ষার্থীরা, বারবার বলছি ঘরের বাহির হবে না, আর ঘরের বাহিরে যদি পরিবারের কোনো সদস্য বেরো হয় তাহলে অবশ্যই অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা স্বাভাবিক জীবনে ফিরে না আসছি। তার শিক্ষার্থীরা আজকে আমরা যে ক্লাসটা করব এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জন্য রাষ্ট্রবিজ্ঞান ক্লাস বিষয়, আর আমাদের অধ্যায় হচ্ছে আজকে আলোচনার যে বিষয় সে অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায় গৃহ ব্যবস্থাপনা। ঠিক আছে, আমরা আজকে দেখব তৃতীয় অধ্যায় গৃহ ব্যবস্থাপনা। গৃহ ব্যবস্থাপনার জন্য কি করতে হয়, কিভাবে করতে হয়, পরিকল্পনা, সিদ্ধান্ত, বিভিন্ন বিষয় আছে, সে বিষয়গুলো নিয়ে জানব। তাহলে আমাদের আজকে শিক্ষণফল হচ্ছে গৃহ ব্যবস্থাপনার ধারণা, অর্থাৎ গৃহ ব্যবস্থাপনার বিষয়ে আমাদের কি কি ধারণা আছে এবং কেমন ধারণা হলে গৃহ ব্যবস্থাপনা আমাদের জন্য সঠিকভাবে আমরা করতে পারবো। এরপর আছে গৃহ ব্যবস্থাপনার পরিকল্পনার গুরুত্ব। আমি পরিকল্পনা করলাম, পরিকল্পনা সুষ্ঠুভাবে করতে হবে, আগে সুষ্ঠুভাবে পরিকল্পনা করার পরে সেই পরিকল্পনার গুরুত্ব কতখানি, কেন করব আমরা এই গৃহ পরিকল্পনাটা, আমাদের কি দরকার গৃহ ব্যবস্থাপনার পরিকল্পনার কি দরকার, এই বিষয়গুলো এটার গুরুত্ব কতখানি সেটা আমাদের বুঝতে হবে। এরপর হচ্ছে গৃহ ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণ। এরপর আমরা যেটা দেখব সেটা আমরা পরিকল্পনাও করলাম, গৃহ ব্যবস্থাপনার ব্যাপারে আমরা ধারণা নিলাম, কিন্তু সিদ্ধান্তে যদি আমি উপনীত না হতে পারি তাহলে আমি সেই কাজটাই আমার বৃথা হবে। আমাকে অবশ্যই যে কোনো কাজের জন্য আগে যে পরিকল্পনা, সিদ্ধান্ত, ধারণা এগুলো নিতে হবে, সেটার পর আমাকে ধাপে ধাপে সিদ্ধান্তে পৌঁছাতে হবে, এরপর আমি সেই কাজটা করতে পারবো। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা যেই গৃহ ব্যবস্থাপনার বিষয়গুলোর মধ্যে তিনটা জিনিস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই বিষয়গুলো কি আমরা একটু ভালোভাবে দেখব। আর সেটা দেখার আগে আমি তোমাদের আবারও বলবো, তোমাদের পাঠ্য বইয়ের কোনো বিকল্প নেই, তোমরা হাতের কাছে পাঠ্য বই রাখবে এবং পাঠ্য বই দেখেই পড়ার চেষ্টা করবে, কারণ পাঠ্য বই থেকে আমাদের খুঁটিনাটি অনেক বিষয় আমরা জানতে পারি, যেটা এমনি আলোচনার মাধ্যমে গিয়ে তোমার হয়তো বা কোনো একটা বিষয় যদি ছুটে যায়। যেমন তোমরা ধরতে পারো অবজেক্টিভের ব্যাপারটা, নৈবিত্তিকের ব্যাপারে ছোট ছোট অনেক প্রশ্ন থাকে যেগুলো হয়তো আমাদের চোখে এড়িয়েও যেতে পারে। এই কারণে আমি সবসময় বলি পাঠ্য বইয়ের কোনো বিকল্প নেই, আমরা পাঠ্য বই সবসময় চোখের সামনে রাখবো এবং পাঠ্য বই দেখে পড়ার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীরা আমরা একটু বই দিকে দৃষ্টিপাত করি। গৃহ ব্যবস্থাপনা পার্ট এক, গৃহ ব্যবস্থাপনার ধারণা। তোমরা ইতিমধ্যে গৃহ ও এর পরিবেশ সম্পর্কে জেনেছো। আমরা সবাই চাই আমাদের গৃহটা যেন শান্তিপূর্ণ হয়, সুশৃঙ্খল হয়, আমাদের সব আশা আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণ এই গৃহে হয়ে থাকে।
আর ইচ্ছে বা উদ্দেশ্যগুলো পূরণ করতে হলে বিভিন্ন রকমের কাজ করতে হয়। কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করার জন্য ব্যবস্থাপনার দরকার হয়। তুমি নিশ্চয় লক্ষ্য করেছো যে তোমার বাড়িতে রোজ অনেক রকম কাজ হয়, কখনো কি ভেবে দেখেছো কাজগুলো? আচ্ছা, কে বা কারা করছে, কেন করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে? তাহলে শিক্ষার্থীরা দেখো, আমরা যে অংশটুকু পড়লাম সে অংশটুকু নিয়ে আমরা এখন আলোচনা করব। অর্থাৎ আমাদের যত চাওয়া পাওয়া, আমাদের চাহিদা সবকিছুই পূরণ হচ্ছে কোথেকে, গৃহ থেকে। আর সেই গৃহে যদি আমরা সুখ শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে চাই, তাহলে গৃহের মধ্যেই আমাদেরকে কিছু কাজ করতে হয়। সে কাজগুলো কে করছে, কেন করছে, কিভাবে করছে, কারা করছে, এই প্রশ্নগুলো কখনোই আমাদের মাথায় আসে না। আমরা কি করি, ওই যে হয়ে যাচ্ছে কাজগুলো সেইটুকুর উপর নির্ভর করে আছে, কিন্তু এই বিষয়গুলো আমরা কখনো ভেবে দেখি না। তাহলে এই বিষয়গুলো নিয়ে একটু ভাববার বিষয় আছে। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো, দেখবে পরিবারের বিভিন্ন সদস্য যৌথভাবে কাজগুলো করছে। তারা তাদের সময়, বুদ্ধি, টাকা পয়সা, শ্রম ইত্যাদি সম্পদ ব্যবহার করে কাজগুলো করছে। পরিবারের লক্ষ্য অর্জনের জন্য প্রতিটা পরিবারের অনেক লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। লক্ষ্যগুলো অর্জনের জন্য তারা নানা উপায় খুঁজে বের করে, সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। প্রথমে তারা লক্ষ্য ঠিক করে কাজ করার একটা পরিকল্পনা করে, কিভাবে করবে তা চিন্তা করে। তারপর পরিবারের সদস্যরা মিলে কাজগুলো সম্পন্ন করে। সবশেষে কাজের ভালো মন্দ ফলাফল যাচাই করে দেখে যে কাজটা সফল হলো কিনা। তাহলে দেখো, একটা পরিবারে যখন কাজগুলো নিয়ে আমরা আমাদের পরিবারের কাজগুলো করতে গেলে আমরা কি করছি, বিভিন্ন সদস্যরা একসাথে হয়ে এক এক সময় এক একজন এক একটা কাজ করে ফেলছি, সেটা আমাদের পরিবারের প্রয়োজনে। কিন্তু ওই জিনিসটা আমরা কখনো আমাদের মাথায় কাজ করি না যে এই কাজগুলো কারা করছে, কেন করছে, কিভাবে করছে। তাহলে পরিবারের সদস্যরাই কিন্তু করছে, হ্যাঁ, ওই যে প্রয়োজনে করা হচ্ছে, হয়ে যাচ্ছে। আর এই কাজগুলো করার জন্য প্রথমে আমাদের যে জিনিসটা ঠিক করতে হচ্ছে সেটা হচ্ছে কি, পরিকল্পনা করা। হ্যাঁ, কিভাবে কাজটা হবে সেটার একটা পরিকল্পনা করা বা ধারণা গ্রহণ করা। অর্থাৎ আমরা বলতে পারি, পরিবারের লক্ষ্যগুলো অর্জনের জন্য বিভিন্ন সম্পদ ব্যবহারের পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করাকে এক কথায় গৃহ ব্যবস্থাপনা বলে। তাহলে গৃহ ব্যবস্থাপনা বলতে যে জিনিসগুলো আসছে আমাদের এখানে, সেটা হচ্ছে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন। এই বিষয়গুলো নিয়েই কিন্তু গৃহ ব্যবস্থাপনা তৈরি হচ্ছে। গৃহ ব্যবস্থাপনার একটি ধারাবাহিক কর্মপদ্ধতি যা কয়েকটি ধাপে সম্পন্ন হয়। গৃহ ব্যবস্থাপনা গৃহের সব কর্মকাণ্ডকে সচল রাখে। তাহলে গৃহের সব কর্মকাণ্ডকে যদি সচল রাখতে চাই এবং গৃহের সব কাজ যদি সঠিকভাবে করতে চাই পরিকল্পনা অনুসারে, তাহলে আমাদেরকে কিছু জিনিস মেনে চলতে হচ্ছে। মূল্যায়ন, নিয়ন্ত্রণ, সংগঠন, পরিকল্পনা। আমরা যদি ধাপে ধাপে আসি তাহলে বিষয়টা আসবে এভাবে, পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন। পরিকল্পনা গৃহ ব্যবস্থাপনা পদ্ধতি প্রথম ধাপ, পরিকল্পনা করা। অর্থাৎ গৃহ ব্যবস্থাপনা তুমি যদি করতে যাও, সবার আগে তোমার যে বিষয়টা আসবে সেটা হচ্ছে পরিকল্পনা করা। যে কোনো কাজ করতে হলে আগে কাজটি কেন করা হবে, কিভাবে করা হবে, কে বা কারা করবে ইত্যাদি সম্বন্ধে ধারণা চিন্তা করার নামই পরিকল্পনা। অর্থাৎ একটা কাজ করতে গেলে, তুমি একটা কাজ করতে যাচ্ছ, তোমার পরিবারে করাতে যাচ্ছ বা করতে যাচ্ছ, তাহলে কাজটা করবে কে, কে বা কারা করবে, কিভাবে করবে, কেন করবে, এই যে প্রশ্নগুলো, এগুলোকে আগে নির্ধারণ করা, এটাই হচ্ছে পরিকল্পনা করা। উত্তরগুলো তোমাকে খুঁজে বের করে নির্ধারণ করতে হবে। পরিকল্পনা করে নিলে কোনো কাজ কখন করা হবে তা সহজে বোঝা যায়। এখন তুমি যদি পরিকল্পনা করো, তোমাকে তুমি কাকে দিয়ে করাবা, কোন সময় করাবা, কিভাবে করাবা, এই যে বিষয়গুলো, এগুলো তুমি পরিকল্পনা করলে এবং সিদ্ধান্ত নিলে, তখনই কিন্তু তোমার গৃহ ব্যবস্থাপনার পরিকল্পনাটা তৈরি হয়ে গেল। সংগঠন, বিভিন্ন কাজের মধ্যে সংযোগ সাধন করা। অর্থাৎ কাজ
কর্মী ও সম্পদের মধ্যে সমন্বয় সাধন করাই হলো সংগঠন। তাহলে তোমাকে কি বলছে এখানে একটু ভালো করে লক্ষ্য করো, আমরা পরিকল্পনা বুঝেছি, এখন সংগঠন সম্পর্কে আমরা আলোচনা করছি। বিভিন্ন কাজের মধ্যে সংযোগ সাধন করা, অর্থাৎ একটা কাজের সাথে একটা কাজের যে সংযোগের ব্যাপার আছে, হ্যাঁ, দুটো কাজকে একসাথে করে তুমি একটা কাজে নিয়ন্ত্রণ করতে চাচ্ছ, সেটাকে বলছে সংযোগ সাধন করা। সম্পদের মধ্যে সমন্বয় সাধন করাই হলো সংগঠন। এখন তুমি দুটো কাজকে একসাথে করেছো, আবার সম্পদের সাথে সেটার একটা সম্পর্ক আছে, সেটাকে এটার সাথে যুক্ত করছো। নিয়ন্ত্রণ, পরিকল্পনা বাস্তবে কাজে পরিণত করার জন্য নিয়ন্ত্রণের প্রয়োজন। এখন তুমি পরিকল্পনা করেছো, তোমার সংগঠনও ঠিক আছে, দুটোই তুমি ঠিক করেছো, কিন্তু তোমার নিয়ন্ত্রণ করার মতো সেই তুমি সেভাবে নিজেকে তৈরি করোনি, তুমি নিয়ন্ত্রণ করছো না, সেক্ষেত্রে তোমার কাজটা এলোমেলো হয়ে যাবে। অবশ্যই তুমি কাজটা শুরু করলে পরিকল্পনা সংগঠন দুটো করার পরে ধীরে ধীরে তোমাকে নিয়ন্ত্রণের বিষয়টাও তোমার হাতে রাখতে হবে, সেভাবে তোমাকে গৃহ পরিকল্পনার গৃহ ব্যবস্থাপনার পরিকল্পনাটা ঠিক করতে হবে। গৃহীত পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া ও সংগঠনের বিভিন্ন ধারাকে কার্যক্রম করাই নিয়ন্ত্রণ। মূল্যায়ন, এরপরে আমরা সর্বশেষ ধাপটা দেখব, সেটা হচ্ছে মূল্যায়ন। গৃহ ব্যবস্থাপনা পদ্ধতির সর্বশেষ ধাপের নাম মূল্যায়ন। কাজের ফলাফল ভালো না মন্দ তা যাচাই করাই মূল্যায়ন। তাহলে তুমি একটা কাজ করেছো, সেই কাজের আমরা পরীক্ষা সারা বছর পড়ালেখা করি, পড়ালেখা করার পরে আমাদের পরীক্ষাগুলো আসে, সেই পরীক্ষা দিলেই আমরা কিন্তু বুঝতে পারি, আমাদের যে মূল্যায়নটা হয় সেখান থেকে আমরা আমাদের উত্তরটা খুঁজে পাই, আমি কতটুকু নিজেকে সমৃদ্ধ করেছি, কতটুকু জ্ঞান আহরণ করতে পেরেছি, এটা হচ্ছে মূল্যায়ন। অর্থাৎ তুমি কোন একটা কাজের যে ফলাফল, ফলাফলটাই হচ্ছে মূল্যায়ন। কাজটির সফলতা বা ব্যর্থতা মূল্যায়ন করার ফলে বোঝা যায়, ফলে ভবিষ্যতে একটি কাজেই নির্ভুলভাবে করা যায়। তাহলে তুমি যদি নির্ভুলভাবে করতে যাও, ওই যে মূল্যায়ন হয়ে গেল, তখন তুমি বুঝতে পারবে যে তোমার এই কাজটা তুমি নির্ভুলভাবে করতে পারছো। কারণ কি, তুমি পরীক্ষা পাশ করে গেছো, পাশ করা মানে কি তুমি সঠিকভাবে কাজটা করতে পারবে। তাহলে আমরা বুঝতে পারছি যে কাজটা করছি সেটার মূল্যায়নের মাধ্যমে যে রেজাল্টটা বেরিয়ে আসবে সেটাই হচ্ছে আমাদের মূল্যায়নের ফলাফল। পার্ট দুই, গৃহ ব্যবস্থাপনায় পরিকল্পনার গুরুত্ব। এবার আমরা দেখব গৃহ ব্যবস্থাপনায় পরিকল্পনা, আমরা এতক্ষণ পরিকল্পনা নিয়ে কথা বলেছি, সে পরিকল্পনার গুরুত্বখানি গুরুত্বটুকু কতখানি সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। পরিকল্পনার মাধ্যমে আমরা ঠিক করে নেই কোন কাজের পর কোনটা করব, কখন কিভাবে করব ইত্যাদি। পরিকল্পনা করে নিলে কাজ করাও সহজ হয়ে যায়। কাজের পরিকল্পনাটা সবসময় লিখিতভাবে করতে হয় যাতে মনে থাকে। পরিকল্পিত কাজ, যেই কাজ পরিকল্পনার মাধ্যমে করা হয় তাই পরিকল্পিত কাজ। অর্থাৎ তুমি যেটা পরিকল্পনা করে করেছো সেটাই হচ্ছে পরিকল্পিত কাজ। পরিকল্পনা করে কাজ করলে ভুল ত্রুটি কম হয় এবং সময় মতো কাজটা সম্পন্ন করা হয়। পরিকল্পিত কাজের সুবিধা, এখন আমাদের বইয়ে কিছু সুবিধা দেওয়া আছে, সেই বই সুবিধাগুলো কি আমরা একটু বইয়ের দিকে দৃষ্টিপাত করলেই বুঝতে পারবো। সারাদিন কোন কাজের পর কোন কাজ করা হবে তা জানা যায়, সব কাজ সময় মতো সম্পন্ন করা যায়, কোনো বিশৃঙ্খলা দেখা যায় না, সময় শক্তি টাকা পয়সা ইত্যাদি সম্পদের সঠিক ব্যবহার হয়, যে কোনো কাজেই সফল হওয়া যায়। তাহলে দেখো আমাদের এখানে কিছু নিয়ম বা সুবিধা দেওয়া আছে, আমরা সেই জিনিসগুলো পরিকল্পনা করলে কিন্তু ইজিলি খুব সহজে আমরা সেই কাজগুলো করতে পারছি। পরিকল্পিত কাজ, পরিকল্পিত কাজের বিপরীত কথাটাই হলো অপরিকল্পিত কাজ। তাহলে অপরিকল্পিত, পরিকল্পিতর আগে একটা অ বসানো হয়েছে, অপরিকল্পিত, অর্থাৎ পরিকল্পনা ছাড়া যে কাজ করা হয় তাকে বলছে অপরিকল্পিত কাজ। কল্পনা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, আজ তার অঙ্ক শ্রেণীর শ্রেণী পরীক্ষা হলো, গতকাল স্কুল থেকে বাসায় এসে সে বন্ধুর সাথে ফোনে গল্প করেছে, সন্ধ্যার পর অনেকক্ষণ টেলিভিশন দেখেছে, রাতে খাবার পর শুধু ছবি এঁকেছে, অযথা সময় নষ্ট করার ফলে পরীক্ষার জন্য সে কোন রকম প্রস্তুতি নিতে পারেনি, ফলে দেখা গেল সে তার পরীক্ষাটা ভালো হলো না এবং ভালো নম্বরও পেল না। আমাদের জীবনের লক্ষ্য অনেক, তাই অনেক কাজ করতে হয়, সেই জন্য পরিকল্পনা না থাকলে আমরা সব কাজ সঠিক সময় সম্পন্ন করতে পারবো না। অপরিকল্পিত বা আলোছালো কাজ
কখনোই সফলতা আনে না। তাহলে তোমাদের পাঠ্য বইয়ে একটা গল্প দেওয়া হয়েছে, সেখানে তোমাদের কল্পনা নামের ষষ্ঠ শ্রেণী একজন ছাত্রীর কথা বলা হয়েছে। তার অঙ্ক পরীক্ষা, সে শ্রেণীর পরীক্ষা, পরীক্ষার জন্য সে কোনো প্রস্তুতি না নিয়ে সে কি করেছে, স্কুল থেকে এসে বন্ধুর সাথে কিছুক্ষণ ফোনে কথা বলেছে, এরপর কিছুক্ষণ সে টেলিভিশন দেখেছে, এরপর সে রাতের বেলা ছবি আঁকা নিয়ে বসে পড়লো। তাহলে তার পড়ার সময়টাই হলো না, সে পড়ার দিকে লক্ষ্য রাখতে পারলো না, যার জন্য সে কাল যেহেতু পরদিন তার পরীক্ষা, তার প্রয়োজন ছিল কি স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে পড়ালেখা নিয়ে বসা। কিন্তু সে সেটা না করে কি করলো, বন্ধুর সাথে ফোনে অনেকক্ষণ আলাপ করলো, এরপর টিভি দেখে সময় নষ্ট করলো, এরপর ছবি আঁকা নিয়ে সে বসে পড়লো, যার জন্য তার পড়ালেখা করার সেই সুযোগটাই হলো না। শিক্ষার্থীরা, আমাদের সব কাজই করতে হবে, আমাদের ছবিও দেখতে হবে, টিভিও দেখতে হবে, ছবি আঁকা, টিভি দেখা, বন্ধুদের সাথে কথা বলা সবই করতে হবে, কিন্তু সেটা বিনোদনের সময় বিনোদন, যখন অবসর সময় থাকবে তখন আমরা বন্ধু বান্ধবের সাথে গল্প করব, কিন্তু আমাদের কাজের সময় কাজ করতে হবে। সেই জন্য বলেছে পরিকল্পনা করতে হবে, কোন কাজটা কখন কিভাবে করতে হবে সেটা ঠিক করতে হবে। পার্ট তিন, গৃহ ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণ। যে কোনো কাজ করার অনেকগুলো পন্থা বা উপায় থাকে, সেগুলোর মধ্যে থেকে সবচেয়ে ভালো উপায়টাকে আমরা যখন গ্রহণ করি সেটাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। কাজেই সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই দরকার, এটা কাজ করার, কাজ শুরু করার আগে প্রথম পদক্ষেপ। সিদ্ধান্ত গ্রহণ সঠিক হলে আমাদের লক্ষ্য অর্জন সহজ হয়, আর তাই সিদ্ধান্তই ভুল হয়ে যায়, আর যদি সিদ্ধান্তেই ভুল হয়ে যায় তাহলে তখনই লক্ষ্য অর্জন করা যাবে না। সময় ও কাজের প্রয়োজনে আমাদের প্রায়ই নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। রমেশ তার পরিবারের সাথে শীতকালীন ছুটিতে কক্সবাজার যেতে চাইল। পরিবারের সবাই আলোচনা করে তারা প্লেনের পরিবর্তে চট্টগ্রাম পর্যন্ত ট্রেন এবং তারপর বাসে কক্সবাজারে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা চিন্তা করে দেখলো যে প্লেনের যাতায়াত ভাড়া অনেক বেশি, তাছাড়া ট্রেন এবং এরপর বাসে গেলে অনেক জায়গা দেখতে পাবে এবং প্রাকৃতিক দৃশ্য ভালোভাবে উপভোগ করতে পারবে, ফলে ভ্রমণটা অনেক আনন্দদায়ক হবে। গৃহ ব্যবস্থাপনার প্রতিটা ধাপে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে করলে আমরা অবশ্যই সফল হব। তাহলে দেখো সেই যে কার কথা বলেছে, রমেশ, রমেশ বেড়াতে যাবে। তোমাদেরও হয়, তোমরাও পরিবারে আবদার করো, বাবা মায়ের কাছে বা আত্মীয় স্বজন যারাই আছে কাছের মানুষ তাদের কাছে আবদার করো বেড়াতে যাবে। ঠিক তেমনি রমেশও বায়না ধরলো, সে বেড়াতে যাবে। তো বেড়াতে যাওয়ার জন্য তারা প্রথমে যেটা চিন্তা করলো, তারা প্লেনে যাবে। পরবর্তীতে চিন্তা করলো যে প্লেনে গেলে অনেক টাকা পয়সার ব্যাপার, ব্যয় সাপেক্ষ, সেক্ষেত্রে তারা যদি একটু বাসে যায়, একটু ট্রেনে যায়, চট্টগ্রাম যাবে, তো একটু ট্রেনে করে গেল, একটু বাসে করে গেল, তাহলে হবে কি যেতে যেতে প্রাকৃতিক দৃশ্যটাও দেখা হলো, বিনোদনের আনন্দটা আরেকটু বেড়ে গেল। তখন তারা সিদ্ধান্ত নিল তারা ট্রেনে এবং বাসে যাবে, এভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো। তাহলে দেখো সিদ্ধান্ত দুই রকমের হতে পারে, যথা একক সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত। সিদ্ধান্ত যে কোনো একজনও নিতে পারে, আবার একাধিক মানুষ মিলেও সিদ্ধান্তটা নিতে পারে। সেজন্য বলেছে সিদ্ধান্ত দুপ্রকার, একটা হচ্ছে একক সিদ্ধান্ত আর একটা হচ্ছে দলীয় সিদ্ধান্ত। একক সিদ্ধান্ত, ছোট সমস্যায় পড়লে বা অবস্থার পরিবর্তনে তুমি নিজেও সমাধানের জন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারো, যাকে বলে একক সিদ্ধান্ত। দলীয় সিদ্ধান্ত, পরিবারের কোনো, পরিবারে এমন অনেক সমস্যা দেখা দেয় যেগুলো কিছুটা জটিল, সেখানে সেগুলোর ক্ষেত্রে দেখবে তোমার বাবা মা, পরিবারের ছোট বড় সব সদস্যের সাথে আলোচনা করে নতুন একটা সিদ্ধান্ত নিয়ে থাকেন, যাকে বলে দলীয় সিদ্ধান্ত। দলীয় সিদ্ধান্তে অনেকের মতামত পাওয়া যায়, ফলে সমস্যার সমাধানের অনেক পথ জানা যায়, সেগুলো থেকে যে কোনো একটা সিদ্ধান্ত পৌঁছানো যায়। সিদ্ধান্ত গ্রহণ করার কিছু ধারাবাহিক নিয়ম আছে, সেগুলো হচ্ছে প্রথমে সমস্যাটা বুঝতে হবে এবং সেই সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। সমস্যা সমাধানের জন্য কয়েকটা পন্থা বা উপায় খুঁজতে হবে, পন্থাগুলোর প্রত্যেকটা সম্পর্কে চিন্তা করতে হবে, যে উপায় বেশি ভালো মনে হবে, অর্থাৎ যে উপায় অবলম্বন করলে সমস্যা সহজে সমাধান করা যাবে সেটা গ্রহণ করতে হবে। তাহলে এখানে কিছু নিয়ম দেওয়া আছে, সে অনুযায়ী আমাদেরকে কাজগুলো করতে হবে।
যে উপায় বা পন্থা গ্রহণ করা হলো সে অনুযায়ী কাজ করতে হবে, অর্থাৎ সিদ্ধান্তকে অবশ্যই কাজে পরিণত করতে হবে, তা না হলে যে সিদ্ধান্ত নেওয়া হলো সেটা কোনো উপকারে আসবে না। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা এই তৃতীয় অধ্যায় থেকে গৃহ ব্যবস্থাপনা সম্পর্কে জানলাম। প্রথমে তার ধারণা জানলাম, এরপর গুরুত্ব জানলাম, এরপর সিদ্ধান্ত জানলাম, তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে শিক্ষার্থীরা বলতে পারবে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করেছি? প্রথম যেটা আলোচনা করেছি মনে আছে তো? শুরু থেকে প্রথম যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনার ধারণা, এরপরে আমরা আলোচনা করেছি গৃহ ব্যবস্থাপনার গুরুত্ব, এরপর আমরা আলোচনা করেছি গৃহ ব্যবস্থাপনার সিদ্ধান্ত। তাহলে এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। গৃহ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের কি কি করণীয়, কিভাবে করতে হবে, কেমন ভাবে করলে আমরা সফল হতে পারবো, সব বিষয় সম্পর্কে আমরা জানতে পারলাম। তোমাদের জন্য বাড়ির কাজ থাকছে, গৃহ ব্যবস্থাপনা বলতে কি বুঝো, গৃহ ব্যবস্থাপনার সিদ্ধান্তগুলো কি কি, সেই ধাপগুলো কি কি, সেই চারটি ধাপ সম্পর্কে লিখো। তাহলে চারটি ধাপ আমাদের কি কি আসছে? আমাদের পরিকল্পনা, সংগঠন, মূল্যায়ন, সিদ্ধান্ত। এই যে চারটা বিষয়, এই চারটা বিষয় সম্পর্কে তোমরা ভালোভাবে ধারণা নিবে, পড়বে, একাধিকবার লিখবে, একাধিকবার পড়বে এবং খাতায় লিখবে। হাতের লেখা যেন সুন্দর থাকে সেদিকে খেয়াল রাখবে, প্রতিদিন দুপাতা করে খাতায় লিখো, হাতের লেখা যেন সুন্দর থাকে, লেখা যেন নষ্ট না হয়ে যায় সেদিকে লক্ষ্য দাও। সবাই, আমরা আগামীতে আবার নতুন ক্লাস নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।